তারকে তো আমি তারকের কাজ দেখার আগে তারক সম্বন্ধে একটু বলা দরকার আছে। তারককে আমি 3-4 বছর ধরে দেখছি ওকে। আমি তো অনেক তারকের সমবয়সী যারা নতুন শিল্পী তারা তাদেরকেও দেখছি এবং যোগাযোগ থাকছে, কিন্তু তারকের মধ্যে উদ্বেগ তো অনেকটাই আলাদা, অনেক এনথুসিয়াস্টিক। আর সবচেয়ে বড় কথা, এই এক্সিবিশনও যখন করবে, কবে করবে, কীভাবে, প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, কোথায় করলে ভালো হয়, কী হয়, সাজেশান নিতে চায়, জিজ্ঞাসা করে। মানে এ থেকে আমি বুঝতে পেরেছি ওর ইনভলভমেন্টটা আর্টের প্রতি ভীষণ রয়েছে। আর শুধু তাই নয়, তারকের আর্টটা, তারকের কিন্তু অত্যন্ত সাংগঠনিক ক্ষমতা রয়েছে। তারও শুধু যে একা একা চলবো তা নয়, ও 10 জনকে নিয়ে, 10 জন শিল্পীদের নিয়ে, 10 জনকে নিয়ে চলতে চায়। সামগ্রিক মানে সমগ্র মানুষকে, মানে যাদেরকে কাছে পাচ্ছে বা যাদেরকে সতীর্থ মানুষ পাচ্ছে বা শিল্পীদের পাচ্ছে, তাদেরকে নিয়ে পথ চলতে চায়। এটা একটা খুব ভালো দিক। আর যেটা তারকের জীবনে সব খবরই পাই, তারকের গৃহে নতুন অতিথি এসছে, তারকের নতুন সন্তান এসছে এই কিছুদিন আগে, বোধ হয় মাসজেরিক হবে। তার পরবর্তী কিছুদিন পরেই ওর মা সবচেয়ে প্রিয়জন গত হয়েছে। তার মধ্যে থেকে ওর ছবি আঁকা চলছে, আর অন্যান্য অনেক কিছুর প্ল্যান আছে, সেগুলো চলছে, করে যাচ্ছে। এটা একটা বিরাট স্ট্যামিনা। অনেকেই হয়তো এতগুলো দিক, একদিকে এক্সিবিশনের শুরু হয়ে যাবে, তার যে কাজকর্ম করা, নতুন অতিথি আসা, গৃহে মায়ের প্রয়াণ, এই সমস্ত কিছুর মধ্যে মনোবল ঠিক রেখে এগিয়ে যাওয়া, এটা একটা বড় কম কথা নয়। তার মধ্যে থেকে যাই হোক, এত কিছুর মধ্যে আমি যখন আসছিলাম, আমি জানি না ও সামাল দিয়ে কী করে কী করবে, কিন্তু আলটিমেটলি যখন আমি এই হলে মানে ঢুকলাম আর কি, আমার তো বেশ ভালো লাগলো, তারকের কাজকে পরিণত মনে হলো। আর সবচেয়ে বড় কথা, যেটা আমি বিশ্বাস করি, তারকের সঙ্গে হয়তো আমার কিছু মনের মিল আছে বা হয়তো আমার কাজ ভালো লাগবে, যাই হোক, সেটা হলো গতানুগতিক দেয়ালে ছবি ক্যানভাসে টানানোটা আমার ঠিক ভালো। সেটা অনেকদিন আগুন পরীক্ষা নিরীক্ষা অনেকদিন ধরে এটা চলছে, সেখান থেকে বেরিয়ে আসা। অবশ্য আমার যতবারই বলেছি আমি একই কথা বলেছি, আমি সব জায়গায় সেই কথাই বলি, কিন্তু তাতে গিয়ে সেই তারকের কাজে এসেই আমি সেই জিনিসটাই দেখলাম যে ও গতানুগতিক, যে আমি একটা ক্যানভাসে ছবি আঁকবো, দেয়ালে ছড়াবো, সেই বাধাঘর থেকেও বেরোতে চেয়েছে। সেই জন্যই ও বিভিন্ন রকম যে অবয়ব, ও দরজাকে বেছে নিয়েছে, যেহেতু লকডাউন একটা বড় সময় একটা আমাদের মধ্য দিয়ে যাচ্ছে, যার জন্য তার অনেক কিছু এফেক্ট মানুষের জীবনে পড়েছে, মনে পড়েছে, সেটাও হয়তো সেই সাবজেক্টটা ওকে হার্ন করেছে। সেই সাবজেক্ট থেকেই ও কিছু কাজ করতে চেয়েছে, বিভিন্ন দরজা, যে লকডাউনই দরজা, বিভিন্ন সেইগুলোকে নিয়ে তার উপর ছবি ওকে একটা পরীক্ষা নিরীক্ষা করেছে, বাঁধানো মানে গতানুগতিক সমস্ত কিছুর বাইরে গিয়ে একটা করতে চেয়েছে। এটাকে ভীষণভাবে সাধুবাদ জানাতে হয়। তো এইটাকে একটা পয়েন্ট, দ্বিতীয় পয়েন্টও ভীষণভাবে সাংগঠনিক ক্ষমতা আছে, তৃতীয় নম্বর পয়েন্ট ওর প্রচণ্ড উদ্যমী, প্রচণ্ড উদ্যোগী, চতুর্থ নম্বর পয়েন্ট ও একা একা নয়, সকলকে নিয়ে পথ চলতে চায়। এরকম অনেক পজিটিভ পয়েন্ট কিন্তু ওর মধ্যে রয়েছে, যা নতুন শিল্পী যাদের দেখে তাদের মধ্যে ওকেই আমি দেখেছি এই ব্যাপারটা। খুব এটা আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, আমি তারকের সেই জন্য খুব শুভেচ্ছা কামনা করছি। আমার তো মনে হয় তারক যেভাবে উদ্যোগী বা উদ্যমী কিছু করার চেষ্টা, সমস্ত বাধাকে উপক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা, এটা তারককে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অনেক অনেক শুভেচ্ছা, তারকের প্রতি ভালোবাসা রইল, আশা করি তারকের সমস্ত কিছু সফল। আপনার নামটা একটু? আমার নাম রূপচাঁদ কুণ্ডু।